সামনে কেন দেখতে দে আমাকে একটা সাইড নেই বিধানসভায় দিনের প্রথম কার্যসূচি বেসরকারি পর্ব। বেসরকারি পর্বের প্রথমে রয়েছে শপথ গ্রহণ কর্মসূচি। উপনির্বাচনে নবনির্বাচিত সদস্য শ্রী শ্যাম পাত্র মহাশয় সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করবেন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। আমি শ্রী শ্যাম পাত্র সংসদের নতুন সদস্য ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি কিংবা সত্য নিষ্ঠার সঙ্গে প্রতিজ্ঞা করছি যে আইনের উপর স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি আমি চির বিশ্বস্ত ও চির অনুগত থাকব এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব এবং যে পদ আমি গ্রহণ করতে চলেছি তা কর্তব্য নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করব। ধন্যবাদ। সভার পরবর্তী কার্যসূচি শোক প্রস্তাব। আজ প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী সাহিত্যিক প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম মহাশয়ের মহাপ্রয়াণে শোক প্রস্তাব গৃহীত হবে। ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। এই শিক্ষা দিতে দিতেই চলে গেলেন ভারতের একাদশতম রাষ্ট্রপতি স্বপ্নদ্রষ্টা ঋষি সাধক, চলে গেলেন মহাসিন্ধুর ওপারে, পিছনে ফেলে গেলেন তার মহান কীর্তি, তার গরিমা, তার স্বপ্ন দেখার সাহসিকতা, লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রবণতা। এমন স্বপ্ন স্রষ্টার আকস্মিক প্রয়াণে সমগ্র জাতি
নত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। ভারতের মিসাইল ম্যান আবুল তাকির জয়নুলাবদিন আব্দুল কালাম আসলে ছিলেন স্বপন পশারী। তিনি রকেট বিজ্ঞানী, কিন্তু স্বভাবে ছিলেন ঋষি সাধক। তাই তার প্রিয় চরিত্র মহাভারতে বিদুর। বিদুরের মতো তিনিও ছিলেন সৎ ও ন্যায়নিষ্ঠ চরিত্র। প্রয়াত রাষ্ট্রপতিও ছিলেন নীরবতা মুখর, নম্রতা ও লড়াকু মনোভাবের সভ্য সংস্করণ। তিনি মনে করতেন যুদ্ধ মানে শত্রুপক্ষকে শারীরিকভাবে নির্মূল করা নয়, শত্রুর মনকে ভাঙা বেশি করে দরকার, যাতে সে মানসিকভাবে পরাজিত হয়। এই কারণে তিনি স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নত ভারতকে দেখতে চেয়েছিলেন। চেয়েছিলেন উদ্বেগের নিষ্কাম চিত্তে চেষ্টার মধ্য দিয়ে সাফল্য আনতে। তাই তো তিনি রচনা করেছিলেন প্রজ্বলিত মন, ইগনাইটেড মাইন্ডস। তিনি ছিলেন অধ্যাত্ম ক্ষুধায় জর্জর। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানী অধ্যাত্ম সাধনার প্রকৃষ্ট পথ। সেই স্বপ্নদ্রষ্টা চলে গেলেন স্বপ্নলোকে, আর যেতে যেতে বলে গেলেন, আই প্রে টু দ্য অল মাইটি, মে দ্য ডিভাইন পিস উইথ বিউটি এন্টার ইন টু আওয়ার পিপল, হ্যাপিনেস অ্যান্ড গুড হেলথ ব্লাজম ইন আওয়ার বডিজ মাইন্ডস অ্যান্ড সোলস। তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার অঙ্গীকারের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া প্রয়াত কালাম মহাশয়ের মহাপ্রয়াণে শোক জ্ঞাপন করবেন। ধন্যবাদ। আগুন আমার ভাই, আমি তোমারই জয়গায় শিকল ভাঙা এমন রাঙা মুক্তি দেখি নাই। কবিগুরুর এই কবি চরণ যার মননে অতি মাত্রায় সক্রিয় ছিল, সেই অগ্নি সাধক ভারতের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আকস্মিক মৃত্যুতে আমরা দেশবাসী সকলে শোকস্তব্ধ। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপসাগরে এক সাধারণ মুসলিম পরিবারে কালামের জন্ম। দরিদ্র পিতার কাছে তিনি শিখেছিলেন সততা ও শৃঙ্খলা বোধ, আর মায়ের কাছে শিখেছিলেন দয়া মায়া সম্পন্ন এক ভালো মানুষ হবার মন্ত্র। পেয়েছিলেন শিব সুব্রমণিয়াম আয়ার এবং ইয়াজ রায় সলমনের মতো শিক্ষক, আর বিক্রম সারাভাইয়ের মতো বিজ্ঞানের সান্নিধ্য। প্রতিভা, শিক্ষা, পরিশ্রম এবং যোগ্য পথপ্রদর্শকের মণিকাঞ্চন যোগে শক্তিশালী, স্বনির্ভর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ জাতি গঠনের লক্ষ্যে এগোলেন। দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে জাতীয় নিরাপত্তাকেও ন্যাশনাল প্রায়োরিটি দিতে চাইলেন। অর্থনৈতিক, সামাজিক ও সামরিক অর্থে ভারতকে শক্তিশালী করতে চাইলেন, কারণ তিনি বিশ্বাস করতেন আনলেস ইন্ডিয়া স্ট্যান্ডস আপ টু দ্য ওয়ার্ল্ড, নো ওয়ান উইল রেসপেক্টস আস ইন দিস ওয়ার্ল্ড, ফিয়ার হ্যাজ নো প্লেস, অনলি স্ট্রেংথ রেসপেক্টস স্ট্রেংথ। তিনি আরো বলেছিলেন, প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার অর্থ পরাধীনতা, তাই বিজ্ঞানী সারাভাইয়ের নেতৃত্বে ভারতের আধুনিক রকেট চর্চার শুভারম্ভ করলেন। ভারতের প্রথম স্যাটেলাইট আকাশযান এসএলভি 3 রূপায়ণের দায়িত্ব পেলেন। ক্রমে রোহিণী, পৃথিবী, ত্রিশূল, আকাশ, নাগ, অবশেষে অগ্নি উৎক্ষেপণ ঘটালেন। তবে তার প্রযুক্তি হিংসা নির্ভর নয়, কল্যাণ নির্ভর। প্রত্যেকটি নাম ভারতীয় পুরাণ ও শাস্ত্র থেকে নেওয়া। অগ্নি মহাশক্তি, মহাবিনাশ ও মহাসৃষ্টির আধার, তাই অগ্নির সফল উৎক্ষেপণ উদযাপিত হল 1,00,000 চারা গাছ রোপণের মাধ্যমে। তাই তো তিনি কবিতা লিখেছিলেন, অগ্নিকে ভুল চোখে দেখো না, এটা উজ্জ্বল, শুধুই উজ্জ্বল আগুন। 27 জুলাই সন্ধ্যে 7টা থেমে গেল আগুনের ডানা, তিনি অমৃত লোকে যাত্রা করলেন, আমাদের মনে আধার ঘনিয়ে এলো। আমি তার বিধেয়ী আত্মার শান্তি কামনা করি, তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। ধন্যবাদ। এবার মাননীয় বিরোধী দলনেতাকে প্রয়াত কালাম মহাশয়ের মহাপ্রয়াণে শোক জ্ঞাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ অধ্যক্ষা। ভারতের প্রথম শ্রেণীর পরমাণু বিজ্ঞানী
একাদশতম রাষ্ট্রপতি মিশাইল ম্যান ডক্টর আব্দুল কালাম চিরশয্যায় শায়িত হলেন। ছাত্র দরদি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ জনগণের রাষ্ট্রপতি কালাম নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন দেশ ও দশের কল্যাণের জন্য। তার বিজ্ঞান সাধনার একমাত্র লক্ষ্য ছিল ভারতের সার্বিক উন্নতি, আর সেজন্যই তিনি নিরলসভাবে পরিশ্রম করে যেতেন। তাই তো তিনি বলেছিলেন, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে নিজেকে সূর্যের মতো দগ্ধ করো। কালাম শুধু বিজ্ঞানী নন, তিনি ছিলেন আদর্শ শিক্ষক। তাই তো রাষ্ট্রপতির কার্যকাল শেষ করেই তিনি ফিরে যান অধ্যাপনায়। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে দিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ভারতরত্ন। ভারতরত্ন কালাম তার বিজ্ঞান সাধনায় দেশকে পৌঁছে দিতে চেয়েছিলেন আত্মবিশ্বাস এবং শক্তির চরম শিখরে। তার কর্মজীবন দেশবাসীর কাছে হতে পারে চিরন্তন প্রেরণা, কেননা মৃত্যুর পূর্বে তিনি বলে গিয়েছিলেন, আমাকে সম্মান জানানোর জন্য আমার মৃত্যু দিনে যেন ছুটি ঘোষণা না করা হয়। এই কর্মবীর মহামানবের আত্মার শান্তি কামনা করি, তার শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। বিশিষ্ট বিজ্ঞানী সাহিত্যিক প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম মহাশয়ের আত্মার সদ্গতির জন্য আমরা সকলে 2 মিনিট নীরবতা পালন করব। আপনারা সকলে আসন গ্রহণ করুন। সচিব মহোদয়কে স্বর্গীয় আব্দুল কালাম মহাশয়ের শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা বার্তা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আজ সভার পরবর্তী কার্যসূচি প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নং 19-1 বিষয় রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত স্বাস্থ্য বিভাগের উদ্দেশ্যে। প্রশ্নটি উল্লেখ করবেন বিরোধী দলনেতা শ্রী শুভ নস্কর মহাশয়। প্রশ্নটি তারকা চিহ্নযুক্ত। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। বিগত 6 বছর ধরে বর্তমান সরকার রাজ্যবাসীকে সুপার স্পেশাল পরিষেবা দিয়ে স্বপ্ন দেখাচ্ছে, তা বাস্তবায়িত হলে কতই না ভালো হতো। 50-এর দশকে ডক্টর বিধান চন্দ্র রায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার যে অভাবনীয় উন্নতি করেছিলেন তা সত্যি ধন্যবাদের যোগ্য। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী চিকিৎসা ব্যবস্থার কোন রূপ উন্নতি না করে কেবলমাত্র প্রতিশ্রুতি দিয়ে চলেছিলেন। সংখ্যা অনুসারে 2016 সালে পশ্চিমবঙ্গের প্রায় 80% রোগী চিকিৎসার জন্য ভিন রাজ্যে ছুটছেন। আমার মনে হয় মুখ্যমন্ত্রী সুপার স্পেশাল পরিষেবার সাফল্যের জন্যই বুঝি এত পরিমাণ সংখ্যক রোগীকে চিকিৎসার জন্য অন্য রাজ্যের ওপর আস্থা রাখতে হয়েছে। জানি না কেন এ রাজ্যে চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের এত অনাস্থা। সুপার স্পেশালিটি তো দূরে, রাজ্যের 60% সরকারি হাসপাতালে উন্নত যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত ডাক্তারের দেখাই মেলে না। অধ্যক্ষ মহাশয়া, সরকারি হাসপাতালগুলিতে আমরা যে অভাবনীয় এবং নজিরবিহীন ঘটনার সাক্ষী হচ্ছি তা আলোচনার অপেক্ষা রাখে না। পিজি হাসপাতালে মাননীয় এক মন্ত্রীর সুপারিশে মানুষের অপারেশন থিয়েটারে কুকুরের ডায়ালিসিস করা হয়েছে। দীর্ঘদিন ধরে দমদম সরকারি হাসপাতালে পশু চিকিৎসক দিয়ে মানুষের চিকিৎসা হচ্ছে। প্রসূতি মৃত্যু শিশু মৃত্যুর জন্য সরকারি হাসপাতালগুলো প্রত্যহ সংবাদপত্রের শিরোনামে থাকে। হাসপাতালগুলিতে প্রশিক্ষিত ডাক্তারেরা নিগৃহীত হয়ে পেশার তাগিদে ভিন রাজ্যে চলে যাচ্ছেন। আসলে স্বপ্ন দেখানো যতটা সহজ তা বাস্তবে পরিণত করা ততটাই কঠিন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহাশয়া, অনুগ্রহপূর্বক জানাবেন কি প্রশ্ন অঙ্ক রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে সুপার স্পেশাল পরিষেবায় পরিণত করবে? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলনেতাকে। স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের জবাব প্রদানের জন্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মহাশয়কে আহ্বান করছি। ধন্যবাদ অধ্যক্ষা। ডাক্তার বিধান চন্দ্র রায় চিকিৎসা ব্যবস্থা যে উন্নতি করেছিলেন তা অনেকটাই সীমিত হয়ে যায়।
যায় বাম সরকারের আমলে। বিগত দিনে রাজ্যের হাসপাতালগুলিতে যে ধরনের প্রযুক্তি ব্যবহার দরকার ছিল তা বাম সরকার করতে পারেনি, ফলে রাজ্যের রোগীরা আমরা সারাতে হওয়া ভিড়িতে শুরু করে। রাজ্যের পালাবদলের পর চিকিৎসা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে, ফলে পশ্চিমবাংলার জনমানুষের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যে অবিশ্বাস তা ধীরে ধীরে দূর হচ্ছে। কোন রোগী যাতে ভিন রাজ্যে না যায় এর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সহায়ক কর্মী নিয়োগ করা হয়েছে। চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন রোগীর প্রতি মানবিক হন। প্রত্যেক হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধি করেছি, চিকিৎসকের অভাব পূরণের জন্য ডাক্তারের সংখ্যাও বাড়িয়েছি। কলকাতা সহ প্রতিটি জেলায় গড়ে তুলেছি সরকারি সুপার স্পেশাল হাসপাতাল, যেখানে সকল রোগী বিনামূল্যে চিকিৎসা পায়। এ রাজ্য থেকে বহু রোগী ভিন রাজ্যে যাচ্ছেন, এ খবর আপনারা রাখেন। কিন্তু যখন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার এমনকি মার্কিন মুলুক থেকে রোগীরা এ রাজ্যে এসে চিকিৎসা করাচ্ছেন, তার খোঁজ রাখেন কি? রাজ্য নিয়ে বিরোধীরা শান্ত হওয়ার প্রয়োজন নেই। আমরা রাজ্যবাসীর উন্নতির জন্য সর্বদাই সচেষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি কিছু বলবেন? ধন্যবাদ অধ্যক্ষ, আমি একটি অতিরিক্ত প্রশ্ন করতে চাই। আপনি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্বপ্নকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই, কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা প্রচেষ্টা দেখে রাজ্যবাসী ন্যায় আমিও উদ্বিগ্ন। যে স্বাস্থ্যমন্ত্রী নিজের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সরকারি হাসপাতালের উপর আস্থা রাখতে পারেন না, সে কি করে রাজ্যবাসীকে সুপার স্পেশাল সরকারি স্বাস্থ্য পরিষেবার সাথে বুঝতে পারি না। वर्तमान राज्य सरकार द्वारा प्रचलित आकांक्षा हाउसिंग स्कीम के अंतर्गत सरकारी कर्मियों का घर प्रदान करने हेतु जो ऑनलाइन फॉर्म भरने का इश्तेहार दिया गया था उसमें कुछ स्पष्ट नहीं था। मुझे यह समझ में नहीं आता, अगर यह योजना सरकारी कर्मियों के लिए था तो इसे इतना स्पष्ट क्यों रखा गया? माननीय मंत्री महोदय, हमारी आपसे अनुरोध है, आप कृपया मेरे प्रश्न के उत्तर देने का कष्ट करें। प्रश्न अंक एक, इतने दिन बीत जाने के बाद भी आज तक यह क्यों नहीं स्पष्ट हुआ कि प्रदान किया जाने वाला घर कौन कौन भाग्यशालियों को प्राप्त हुआ? पश्चिम बंगाल के नागरिकों का यह प्रश्न है कि इस लकड़ी का फल कब कहां से जानने को मिलेगा? प्रश्न दो, आकांक्षा हाउस स्कीम कहां कितने एकड़ जमीन में बनाया जा रहा है? स्कीम के अंतर्गत सरकारी कर्मियों को क्या क्या सुविधा उपलब्ध कराया जाएगा? शुक्रिया। धन्यवाद। माननीय विरोधी सदस्य, আকাঙ্ক্ষা হাউজিং অর্থাৎ সরকারি আবাসন প্রকল্প সংক্রান্ত প্রশ্নের উত্তরে মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী মহাশয়া আপনি কি বলবেন? ধন্যবাদ মহাশয়া, প্রশ্নটি যেহেতু তারকা চিহ্নবিহীন তাই আমি এর উত্তর লিখিত রূপে সভায় পেশ করতে চাই।
ধন্যবাদ। আপনি 19-2 নম্বর প্রশ্নের উত্তর সভার টেবিলে পেশ করতে পারেন। ধন্যবাদ। সভার পরবর্তী প্রশ্ন নং 19-3। প্রশ্নটি পরিবহন দপ্তরের উদ্দেশ্যে। প্রশ্নের বিষয় সিডিসির সম্পত্তি বিক্রয় সংক্রান্ত। প্রশ্নটি তারকাচিহ্ন বিহীন। প্রশ্নটি উল্লেখ করবেন বিরোধী দলনেতা শ্রী শোভন লস্কর মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমাদের মুখ্যমন্ত্রী প্রায়শই বক্তব্য পেশ করেন যে বৃহৎ আয়তন কোম্পানিগুলি আমাদের রাজ্যে শিল্প গড়ে তুলতে চাইলে তার প্রয়োজনীয় ভূমি রাজ্য সরকার দেবে, আর সেজন্যই নাকি বর্তমান সরকার ল্যান্ড ব্যাংক গড়ে তুলেছে, আর সেই ল্যান্ড ব্যাংকে নাকি 1,03,000 একরেরও বেশি জমি রয়েছে। কথাটা কত বড় মামলা সবাই তা স্পষ্ট হয়ে যাবে। 2015 সালে মাননীয় পরিবহন মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা সিটিসি, সিএসটিসি এবং ভূতল পরিবহন নিগম এই তিনটি রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাকে একত্রিত করে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন তৈরিতে মতদান করেছিলাম। একই সঙ্গে এই সংস্থাগুলির অতিরিক্ত অব্যবহৃত সম্পত্তির বিকল্প ব্যবহারের নামেও আমরা শর্ত সাপেক্ষ সমর্থন জানাই। শর্ত হয়েছিল ওই সম্পত্তি থেকে যা অর্থ উপার্জন হবে তা ওই পরিবহন সংস্থার বিকাশে বিনিয়োগ করতে হবে, কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ওই সরকারি সম্পত্তির বিকল্প ব্যবহারের নাম করে আসলে বিক্রয় করা হয়েছে। মোট ব্যয় হবে
1300 কোটি টাকা সম্ভাব্য এই ব্যয় বাবদ অর্থ সহযোগিতা করতে রাজি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, এই প্রকল্পের কাজ শুরু হবে 2017 সালে আগস্ট মাসে উত্তর কলকাতার কাশীপুর থেকে। বিরোধী বন্ধুকে বলি, চিন্তিত হবেন না, 34 বছর অনেক চিন্তা করেছে, এবার আমরা দেখি কি করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি কিছু বলবেন? জর্জরিত রাজ্য সরকার বিপুল অর্থ ব্যয়ে যে নতুন প্রকল্পটি করার পরিকল্পনা নিয়েছেন তার সুফলই বা কি? ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন নং 19-5, প্রশ্নটি শিল্প বাণিজ্য ও পরিকাঠামো দপ্তরের উদ্দেশ্যে, বিষয় শিল্পে বিনিয়োগ সংক্রান্ত, প্রশ্নটি তারকাচিহ্নযুক্ত। প্রশ্নটি উল্লেখ করবে বিরোধী সদস্য শ্রী হিমাংশু পাত্র মহাশয়। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। বিগত 5-6 বছর ধরে রাজ্যবাসী শুনে আসছে রাজ্যে শিল্পের জোয়ার আসছে। আগের সরকারের আমলে নাকি পশ্চিমবঙ্গে শিল্প বলেই কিছু ছিল না, রাজ্যে যা বিনিয়োগ হয়েছে তা সবই নাকি বর্তমান সরকারের রাজত্ব হয়েছে। কিন্তু সত্যি হলো এই সরকারের আমলে রাজ্যে একটিও নতুন শিল্প স্থাপিত হয়নি, তাই শিল্প নিয়ে এই সরকার করছে তা শুধুই প্রচার মাত্র। আমরা চাই বেকারদের কান্না থামুক, আমরা চাই রাজ্যের পরিকাঠামোর উন্নতি হোক যা শিল্পায়ন ছাড়া সম্ভব নয়। তবে মাননীয় মুখ্যমন্ত্রী ছোটাছুটি দৌড়দৌড়ি দেখে মনে হচ্ছে কিছু একটা করতে চলেছে। শিল্পপতিদের নিয়ে সম্মেলন, বণিক মহলের সঙ্গে দফায় দফায় বৈঠক, দিল্লি মুম্বাই থেকে শুরু করে 45 সদস্যের টিম নিয়ে ইউরোপ ভ্রমণ সত্ত্বেও কোন শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেনি। পরিকাঠামো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহাশয় অনুগ্রহ পূর্বক জানাবেন কি প্রশ্ন অঙ্ক, রাজ্য থেকে শিল্প তাড়িয়ে দিয়ে শিল্পের খোঁজে এইরূপ ভ্রমণ লোক দেখানো নয় কি? ধন্যবাদ। ধন্যবাদ। শিল্প বাণিজ্য ও পরিকাঠামো দপ্তরের মন্ত্রী মহাশয়া, বিরোধী সদস্যের তারকাচিহ্নিত প্রশ্ন 19-5 উত্তরে আপনি কি বলবেন? ধন্যবাদ অধ্যাপক। বিরোধী বন্ধু সরকারের যতই বিরোধিতা করুক না কেন, সত্যি নাকি রাজ্যবাসীরা জানে 2011 সালের মে মাসে পানা বদলের পর রাজ্যে 88,661 কোটি টাকার শিল্পে বিনিয়োগ হয়েছে। মুখ্যমন্ত্রী নীতি আদর্শ বিরোধী দলে থাকা কালে যা ছিল আজও তাই আছে, কৃষকের
1906। প্রশ্নটি পুলিশ ও প্রশাসন বিভাগের উদ্দেশ্যে। প্রশ্নটি তারকা চিহ্নযুক্ত। প্রশ্নটি উল্লেখ করবেন বিরোধী দলনেতা শ্রী সোহম নস্কর মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয় আমাকে সুযোগ দেবার জন্য। বর্তমানে এ রাজ্যে প্রশাসন, নিরাপত্তা, আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটে চলেছে। উঠতে লক্ষ্য করছি প্রভাতে দোয়েল শ্যামা শালিকের কুজন শোনার পরিবর্তে বোমাগুলির আওয়াজে সাধারণ মানুষ আজ আতঙ্কিত। কোথাও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও সিন্ডিকেট রাজীদের এলাকা দখলের দাপাদাপি, আবার কোথাও জনপ্রতিনিধি আশ্রিত রাজনৈতিক কর্মীদের রক্তচক্ষু শাসানি, সবই এই সরকারের কৃষ্টি সংস্কৃতির অঙ্গ। শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, চিকিৎসক, সরকারি কর্মচারী থেকে শুরু করে মা বোনেরা, কৃষক, সাধারণ মানুষ সবাই আজ আতঙ্কিত। মা মাটি মানুষ আজ আক্রান্ত, বিশেষ করে যেভাবে নারীদের শিলতাহানি করে খুন করছে তা এক কথায় ভয়াবহ। পার্কশিট কাণ্ড, কামদুনি হত্যাকাণ্ড, মধ্যম গ্রাম কাণ্ড, নারী নির্যাতনের উদাহরণ। মুখ্যমন্ত্রী দ্বিতীয় ইনিংসে নারী নির্যাতনের একই বজায় রয়েছে। দিনের পর দিন রাজ্যের বিভিন্ন স্থানে শিলতাহানির অভিযোগ উঠছে, কিন্তু এ সত্ত্বেও পুলিশ প্রশাসন ব্যবস্থা যে কোন রূপ উন্নতি হয়নি তা চরম অপমান। যা ফল থেকে গাড়িতে তুলে তরুণী শিলতাহানি, এ যেন পার্কশিট কাণ্ডের উস্কে দেওয়া স্মৃতি। আর এই ঘটনা সরিয়ে নিয়ে যেতে পেরেছি, যার ফলস্বরূপ প্রায় 7,000 মানুষকে নিরাপদ স্থানে
স্থাপিত করা হয়েছে। দ্বিতীয়ত, ওই অঞ্চলে 10 জন সদস্যের 12টি মেডিকেল টিম এবং সঙ্গে পর্যাপ্ত ওষুধপত্র পাঠানো হয়েছে। তৃতীয়ত, প্রত্যেক পরিবারকে অস্থায়ীভাবে বসবাসের জন্য প্রমাণ মাপের একটি করে পলিথিন দেওয়া হয়েছে। নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্য ও জল সরবরাহ করা হচ্ছে। সকল স্তরের সরকারি অধিকারীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবং চতুর্থত, বন্যা প্লাবিত অঞ্চলের মানুষদের সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা আধিকারিককে সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের কিছু পরামর্শ থাকলে উল্লেখ করুন, সবাই তা গৃহীত হলে সেই পরামর্শ আমরা অনুসরণ করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়ের ব্যাখ্যা অনুসারে বন্যা দুর্গত অঞ্চলের মানুষদের তেমন কোনো সমস্যাই নেই, তারা হেসে খেলে দিন যাপন করছে। কিন্তু প্রাপ্ত তথ্য অনুসারে এক বিরাট অংশের মানুষ চরম খাদ্যাভাবে দিন যাপন করছে, আর এই সরকার ত্রাণ বণ্টনের ক্ষেত্রে ক্রমাগত রাজনীতি করে চলেছে, যার ফলে এক বিরাট সংখ্যক মানুষ ত্রাণ সামগ্রী ও ঔষধপত্র থেকে বঞ্চিত হচ্ছে। স্বজন পোষণের রাজনীতি ভুলে দুর্দশাগ্রস্ত সকল মানুষের কাছে যাতে ত্রাণ সামগ্রী পৌঁছায় সেদিকে নজর দিলে কৃতার্থ হব। প্রত্যেক বছর মালদা জেলায় বন্যা হয়, এর কারণ তিনটি বাঁধ। সরকার যদি এই বাঁধগুলি তৈরি করে তাহলে মালদাবাসী প্রতি বছর বন্যার হাত থেকে রেহাই পেতে পারে। বাঁধগুলি তৈরি করা হলে সরকারের রাজনৈতিক অসুবিধা হবে, তাই বলছি সরকার বাঁধ তৈরিতে আগ্রহ প্রকাশ করে। মাননীয় মন্ত্রীর নিকট বিনীত অনুরোধ, সকল দিক বিচার বিবেচনা করে রাজ্যবাসীকে বিপদ মুক্ত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজ সভায় মাননীয় বিরোধী দলের সদস্য শ্রীযুক্ত শ্যাম পাত্র মহাশয় মুলতবির প্রস্তাবে মালদহ জেলায় বন্যাজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার কিছু ত্রুটি উল্লেখ করেছেন এবং সমাধানের কিছু পথ নির্দেশও করেছেন। যারা বিরোধী সদস্যের উল্লেখিত মুলতবির প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা বিপক্ষে তারা না বলুন। না। সকলকে ধন্যবাদ। দেখা গেল সভায় আলোচিত মুলতবির প্রস্তাবে যথেষ্ট সংখ্যক সদস্যের সমর্থন পাওয়া গেল না, অতএব মুলতবির প্রস্তাবটি বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। সভার পরবর্তী কার্যসূচি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। এখানে দুটি বিষয় কার্যতালিকাভুক্ত করার জন্য আমার দৃষ্টি আকর্ষণ করে আবেদন হয়েছে। প্রথম পরিশিষ্ট নম্বর 11(1) রাজ্যে সেলের যে ফ্যাক্টরি রয়েছে তা বেসরকারীকরণে বিরোধিতা সংক্রান্ত বিষয়ে শিল্প দপ্তরের মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে বিরোধী সদস্য শ্রী হিমাংশু পাত্র মহাশয়। এবং দ্বিতীয়ত, পরিশিষ্ট নম্বর 11(2) এ বিরোধী দলনেতা শ্রী শোভন নস্কর মহাশয়, তিনি কোচবিহার, পশ্চিম দিনাজপুর এবং মালদহ জেলার বিভিন্ন স্থানে ডাইনি প্রথায় বিগত 5 দিনে বলি হয়েছে 16 জন, সে বিষয়ে পুলিশ ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। সময়ের স্বল্পতার জন্য পরিশিষ্ট নম্বর 11(2) এ উল্লেখিত প্রস্তাবটি শুধুমাত্র গ্রহণ করা হল। কোচবিহার, পশ্চিম দিনাজপুর এবং মালদহ জেলার বিভিন্ন স্থানে বিগত 5 দিনে 16 জন ডাইনি প্রথার বলি হয়েছে, এ বিষয়ে মাননীয় পুলিশ ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহাশয়কে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। যদি এখন বিবৃতি প্রদান সম্ভব না হয় সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট সময় চেয়ে নিতে পারেন। অধ্যক্ষ মহাশয়কে আমার ধন্যবাদ। আমার বিরোধী সদস্যরা যথাযথ বিবৃতি প্রদানের জন্য আমাকে 7 দিন সময় দেওয়া হোক, অর্থাৎ আগামী 25/12/2016 আমি এই প্রস্তাবে যথাযথ উত্তর প্রদানের জন্য সময় প্রার্থনা করছি। এই মাইকটির অসুবিধা না? মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে যথাযথ উত্তর প্রদানের জন্য 25/12/2016 পর্যন্ত সময় দেওয়া হলো। আমার আবেদন মঞ্জুর করার জন্য ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। সভার পরবর্তী কার্যসূচি উল্লেখ্য পর্ব। অধ্যক্ষ মহাশয়া, আমি সৌরভ নস্কর, বিরোধী দলের সদস্য। উল্লেখ্য পর্বে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম দিনাজপুর এবং মালদহ এই 5টি জেলার বিরাট সংখ্যক মানুষের বিদ্যুতের চাহিদার বিষয়টি আমি আলোচনার অনুমতি প্রার্থনা করছি। আপনাকে আলোচনার জন্য অনুমতি দেওয়া হলো, এই পর্বের জন্য 1 ঘন্টার সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ মহাশয়া। যে অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য সাগর দিঘিতে বিপুল অর্থ ব্যয় প্রকল্প গড়ে তোলা হয়েছিল তা কতটা সার্থক হয়েছে? সাগর দিঘি বিদ্যুৎ প্রকল্প আমার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে উঠেছে। এই প্রকল্প পরিকল্পনাকালে বলা হয়েছে
লিখিত প্রমাণকে বেশ বিশ্বাস করে, সেই সব মানুষদের শান্তি প্রদানের জন্য এই প্রশ্নের উত্তর আমি লিখিত আকারে মাননীয় সদস্য মহাশয়ের নিকট যথাসময়ে প্রেরণ করব। আশা করি রাজ্য সরকার জনজীবন স্বাভাবিক রাখার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে বিষয়টি চির হওয়ার পরে আলোচনার জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। বিধানসভার কার্যাবলী সরকারি ও বেসরকারি দুটি পর্বে বিভক্ত। দুটি পর্বের মাঝখানে কোনো সময় অবকাশ নেই, তাই এই সময়কে জিরো আওয়ার পর্ব বলা হয়। পূর্বে নোটিশ না দিয়ে আমার অনুমতি নিয়ে অতি সম্প্রতি ঘটে যাওয়া জনস্বার্থ সংক্রান্ত বিষয় এই জিরো আওয়ারে উল্লেখ করা যায়, কিন্তু সময়ের স্বল্পতার জন্য এই পর্ব উল্লেখ করা সম্ভব হচ্ছে না। জিরো আওয়ারের সমাপ্তির পর আজ সভার পরবর্তী কার্যসূচি দ্বিতীয় পর্ব অর্থাৎ সরকারি পর্ব শুরু করা হল। সরকারি পর্বের প্রথমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহাশয়া শেহেরি সেপাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ নিগমে 2015-16 সালের বার্ষিক রিপোর্ট বিধানসভায় পেশ করবেন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। আমি বিদ্যুৎ বিভাগীয় মন্ত্রী শেহেরি সেপাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ নিগমে 2015-16 সালের বার্ষিক রিপোর্ট বিধানসভায় পেশ করছি। ধন্যবাদ। এবার সভার পরবর্তী কার্যসূচি বিলের প্রথম পঠন। আমি অর্পিতা মাঝি, রাজ্যের শ্রম ও শিল্প বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আজ শ্রমিক স্বার্থ বিল 2016 বিধানসভায় পেশ করার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্পিতা মাঝি মহাশয়কে রাজ্যবাসীর শ্রমিক পারিশ্রমিক 2016 বিলটি সভায় পেশের জন্য অনুমতি প্রদান করা হোক। যারা বিলটি পেশ করার পক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা বিপক্ষে তারা না বলুন। হ্যাঁ। দেখা যাচ্ছে সভার বেশির সংখ্যক সদস্য বিলটি পেশ করার পক্ষে। মহাশয়া, আপনি বিলটি সভায় পেশ করতে পারেন। ধন্যবাদ। আমি বিলটি সভার টেবিলে পেশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। বিলটি দ্বিতীয় পঠনের জন্য 24 ফেব্রুয়ারি 2017 তারিখটি নির্ধারণ করা হলো। সরকারি পর্বে আজকের সভার পরবর্তী কার্যসূচি হলো বিলের দ্বিতীয় গঠন। পূর্বে নির্ধারিত 122-16 নম্বর বিলের প্রথম পঠন সম্পন্ন হয়েছে। বিলের দ্বিতীয় পঠনের জন্য মাননীয় পরিবহন মন্ত্রী মহাশয়কে আবেদন করা হচ্ছে। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। অধ্যক্ষ মহাশয়া, আমি অনন্যা বাগ, পরিবহন মন্ত্রী, বিল নং 122-16। বিলের শিরোনাম নিউ স্টেট রোড সেফটি বিল 2016 বিধানসভায় বিবেচনার জন্য প্রার্থনা করলাম। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি বিলটিকে আইনে পরিণত করার পিছনে সরকারের উদ্দেশ্য কি তা বুঝে উঠতে পারিনি। এই বিলে 19-26 গোতালার কথা বলা হয়েছে যে জনস্বার্থ সুরক্ষিত করার জন্য গাড়ি চালকদের শিক্ষিত আবশ্যিক, তাই যাত্রীবাহী এবং মালবাহী গাড়ির চালক হিসাবে লাইসেন্স পেতে হলে তাদের যথাক্রমে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এই নিয়ম লাগু হলে বেকার সমস্যা বৃদ্ধি পাবে। আগে রাজ্যের সকল মানুষকে শিক্ষিত করে তারপর এই নিয়ম চালু করার কথা ভাবলে সরকার সুনামের অধিকারী হতে পারত। বিরোধী বন্ধুকে বলি, সরকারের সুনাম সরকারকে ভাবতে দিন। রাজ্যের মানুষের স্বার্থে এবং ট্রাফিক নিয়ম বোঝার অযোগ্য মানুষদের গাড়ি চালানোর সুযোগ দেওয়া হবে না। এই নিয়ম চালু হলে যাত্রী এবং পথচারীরা নিরাপত্তায় যাতায়াত করতে পারবে। এই বিলে বলা হয়েছে লাইসেন্স নেই এমন কোন ব্যক্তি যদি গাড়ি চালাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে গাড়ির প্রকৃত মালিককে সেই দুর্ঘটনার দায় অর্থাৎ শাস্তি ভোগ করতে হবে। এটা খায়া পেয়া খুশ নেই রাস্তরা ষোলো আনা দেওয়ার মতো হয়ে গেল না। কোন গাড়ির মালিক না বুঝে লাইসেন্স বিন ব্যক্তিকে গাড়ি চালাতে দিলে তাকে দুর্ঘটনায় দায় নিতে হবে। এই
এটা কতটা যৌক্তিক। বিলটিতে শর্ত সাপেক্ষ বিষয়টি উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে পরপর তিনটি সিগন্যাল অমান্য করলে চালকের লাইসেন্স বাতিল করা হবে এবং কোনো চালক নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা ঘটালে তার বিরুদ্ধে 302 ধারা অনুসারে মামলা দায়ের করা হবে। নেশা করা ও গাড়ি চালানো দুটোকে একসাথে করা যাবে না। অধ্যক্ষ মহাশয়, এই বিলে বলা হয়েছে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে ক্ষতিগ্রস্ত বা মৃতের পরিবারকে বিমার অর্থ চালককে প্রদান করতে হবে। চালক বা মালিক যদি বিমার অর্থ প্রদানের সমর্থ না হয় সেক্ষেত্রে কি হবে? বিলটিতে সকল বিষয় উল্লেখ আছে। বিমা কোম্পানিগুলি এবং কেন্দ্র সরকারের নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে আমরা এই বিলটি সভায় পেশ করেছি। তাই বিধানসভায় উপস্থিত সকল সদস্যকে বিলটি সমর্থনের জন্য আবেদন জানাচ্ছি। অধ্যক্ষ মহাশয়, বিলটি যেভাবে সভায় স্বীকৃত হলো তা গ্রহণ করা হোক। প্রশ্ন হল বিল নম্বর 122 গ 2016, বিলের শিরোনাম নিউ স্টেট রোড সেফটি বিল 2016। বিধানসভায় যেভাবে স্থিরীকৃত হল তা গ্রহণ করা হোক। যারা বিলের সপক্ষে তারা বলুন হ্যাঁ, আর যারা বিপক্ষে তারা না বলুন। আপনারা সকলে আসন গ্রহণ করুন। সভা সদস্যদের সমর্থনের ভিত্তিতে বিলটি পাশ হল, বিলটি পাশ হল, বিলটি পাশ হল। সচিব মহাশয়কে নির্দেশ দেওয়া হচ্ছে সভা সমর্থিত বিলটি রাজ্যপালের সম্মতির জন্য প্রেরণ করুন। আজ সভা শান্তিপূর্ণভাবে পরিচালনায় সহযোগিতা করার জন্য সকল সদস্যকে ধন্যবাদ। রাজ্যের সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে এই বিধানসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। ধন্যবাদ। এইমাত্র ব্লক লেভেল ইউথ পার্লামেন্ট কম্পিটিশন 2016-17 বেউলপুর হাই স্কুল, তারা তাদের প্রদর্শন